দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা এক আসন। এই আসনটি জাতীয় সংসদের 249তম। গুমতি ও মেঘনা নদীর পাড়ের এই আসনের ভোটার সংখ্যা 3.5 লাখের বেশি। 1991 থেকে 2001 সালে টানা 4 বার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। পরে 2008 ও 2014 সালে এই আসন থেকে টানা 2 বার নির্বাচিত হন আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর সুবেদ আলী ভূঁইয়া। এবার একাদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে মনোনয়নের ব্যাপারে আগ্রহী আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ছাড়াও হেভিওয়েট একাধিক প্রার্থী। জনগণ মেজরিটি জনগণ কখনো ভুল করে না। জনগণ সবসময় যে কাজ করে তাকে ভোটটা দেয়। তো আল্লাহ মেহরবানি, আমি বলতে পারছি যে আমার জনগণের উপর বিশ্বাস আছে, বিজয় ইনশাল্লাহ নিশ্চিত বলি দাউদকান্দি। যেহেতু এটা গিভেন টেক, আমি ওদের কাজ করে দিয়েছি যতটুকু আছে সাধ্য মতো। তো আমার বিশ্বাস ওনার নৌকায় ভোটটা দিবে ইনশাল্লাহ। যেহেতু জনগণ, কুমিল্লা দাউদকান্দি মেঘনার জনগণ চাচ্ছে আমাকে, সেই কারণেই কিন্তু আমি মনে করি যে আমারও হওয়া দরকার। এবং সে সিদ্ধান্ত নেওয়ার মালিক আওয়ামী লীগের কর্ণধার বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং তার নির্বাচন কমিটি। জনগণের পক্ষ থেকে এবং দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে একটা প্রচ্ছন্ন সমর্থন থাকার ফলেই এবং অনুরোধ থাকার ফলেই আমি নির্বাচন করার জন্য আগ্রহ প্রকাশ করেছি। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে একাধিক প্রার্থীর গুঞ্জন থাকলেও এই আসনে বিএনপির প্রার্থী নিয়ে এখনও সংশয়। বিএনপির প্রভাবশালী নেতা ডক্টর খন্দকার মোশাররফ অথবা তার ছেলে বিএনপির কেন্দ্রীয় নেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন এই আসন থেকে নির্বাচন করবেন বলে প্রত্যাশা করছে নেতাকর্মীরা। আশা করি যদি বিএনপি নির্বাচনে যায়, আমরা প্রস্তুত রয়েছি, এলাকার জনগণ প্রস্তুত রয়েছে, আমাদের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে, সকল সংগঠন প্রস্তুত রয়েছে। এবং আশা করি যদি নির্বাচনে আমরা অংশগ্রহণ করি, এখানে জনগণ আমাদের পক্ষে রায় দিবে, ধানের শীষের পক্ষে রায় দিবে। কুমিল্লা এক আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়ন চাইতে পারেন মেঘনা উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শফিকুল আলম ও আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার নাইম হাসান, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাখন সরকার ও ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ইফতেখার আহসান।